ধন্যবাদ। গত 10 তারিখে বিএনপির যে মহাসমাবেশটি অনুষ্ঠিত হয়েছে সেটিকে কেন্দ্র করে গত 7 তারিখে একটি অপ্রীতিকর ঘটনার সূত্রপাত হয় বিএনপি পার্টি অফিস কেন্দ্রে, এবং আপনারা জানেন যে সেখানে বেশ কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে একটি মামলাও রুজু হয়। সে মামলার কার্যক্রম এবং ক্রাইম সিনের জন্য পার্টি অফিসে কিছু কার্যক্রম পরিচালনার জন্য পার্টি অফিসটি একদিনের মতো বন্ধ ছিল। পরবর্তীতে কিন্তু পার্টি অফিসের চাবি কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং পার্টি অফিস তাদের নিয়ন্ত্রণে ছিল। আর ব্যারিকেড যেটির কথা বলছেন, 10 তারিখ নিয়ে বিভিন্ন ধরনের মানে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য ছিল, তার প্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে এবং ঢাকা মহানগরী এলাকা বিশেষ করে মতিঝিল এলাকায় শৃঙ্খলার স্বার্থে কিছু চেকপোস্ট করা হয়েছিল, যেটি আপনারা দেখে থাকবেন ইতিমধ্যে অপসারণ করা হয়েছে এবং নয়াপল্টন থেকে সামনে যে রাস্তাটি আজকে সম্পূর্ণভাবে খোলা আছে, যান চলাচল এবং মানুষের চলাচল স্বাভাবিক আছে। ভাই যেটা বলছিলেন চাবি তাদের কাছে, আমরা হচ্ছে তারপর দিন মহাসচিব এরেস্ট হওয়ার আগদিন পর্যন্ত আমরা দেখলাম যে এখান থেকে ওনাকে যেতে দেওয়া হয়নি, আপনাদের পুলিশের কর্মকর্তা উর্ধ্বতন আপনি সহ যারা ছিলেন ওনাকে হচ্ছে নাইটিং মূর্তির ভেতরে যেতে দেওয়া হয়নি, চাবি দেওয়ার পর ওনাকে ভেতরে যেতে দেওয়া হয়নি। সে অর্থে আসলে আজকে আবারও তাদের যে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আছেন সৈয়দ সালে প্রিন্স উনি আসবেন, তো উনি কি আসলে পার্টি অফিসে আজকে যেতে পারবেন নাকি মানে কোন ধরনের বাধা নিষেধ আপনাদের থেকে থাকবে বা আইনগত মানে আপনার যেটি বুঝতে হবে, যেদিন মহাসচিব মহোদয়কে যেতে দেওয়া হয়নি সেদিন কিন্তু দুপুরের পরে সিআইডির ক্রাইম সিন কাজ করেছে, মানে ডগ স্কোয়াড কাজ করেছে, তারপরে কিন্তু তার চাবিটি দিয়ে দেওয়া হয়েছে। একটু পরিষ্কার করে দেন যে আজকে থেকে নেতা কর্মী সবাই যেতে পারবে, আজকে থেকে তাদের মানে নেতৃবৃন্দ আজকে আমরা খবর পেয়েছি তাদের নেতৃবৃন্দ আসবে, তারা যেতে পারবে।